জীবন্ত কবর দেয়া যে মেয়েটি এখনও জীবিত আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এক সময় নাকি মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো কিন্তু আমরা জানতাম শুধু মানুষই এই পয়সাচার কাজটি করত। কিন্তু এখন মানুষ নয় স্বয়ং ভাল্লুক জীবন্ত কবর দিয়েছিল নাতানিয়া প্যাস্টারক নামক এক মহিলাকে সাইবেরিয়ার অধিবাসী নাতালিয়া প্রায়, তার পোষ্য কুকুরটি নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে বের হতেন দু সালের মে মাসে এক বিকেলে বার্চ গাছের রস সংগ্রহ করতে একাই বেরিয়ে পড়লেন তিনি হঠাৎ সেদিন নাতালিয়াকে আক্রমণ করে একটি ভাল্লুক থেতলে দেয় তার দুই পা এক পর্যায়ে হাতাহাতি চলে তাদের মধ্যে কিন্তু নাতালিয়া পরাজিত হয় এই ভাল্লুকের কাছে অবশেষে অজ্ঞান হারিয়ে ফেলেন তিনি কিন্তু নাতালিয়া এখনও বেঁচে আছে এতটুকু হয়তো বুঝতে পারছেন ভাল্লুকটি পরে খাওয়া যাবে মনে করে মাটিতে গর্ত করে নাতালিয়াকে দাফন করে সে মারাত্মক আহত নাতালিয়া জ্ঞান ফিরে আসলেও তিনি বুঝতে পারছেন না কি করা উচিত তখন জঙ্গলের মধ্যে চিৎকার করে কাউকে ডেকে লাভ হবে না জঙ্গলের মধ্যে চিৎকার করে কাউকে ডেকে লাভ হবে না এতটুকু তিনি জানতেন তাছাড়া চিৎকার চেঁচামেচি যদি ভাল্লুকটি ফিরে আসে সেই ভয়েও চুপ করে পড়ে থাকলেন তিনি কয়েকবার মাটি কিছুটা সরিয়ে বাতাস ঢোকার রাস্তা বের করে নেন শুধু এভাবে কেটে যায় এক রাত পরদিন সেই জঙ্গলে শিকার করতে আসলো একদল শিকারী তারাই তাকে উদ্ধার করে আর অন্যদিকে ভাল্লুকটি শিকারের হাতে বন্দি পরে আর সেদিনই শিকারীদের জন্যে নাতানিয়া ফিরে পেল তার নতুন জীবন